কিসের সাথে? আমাদের ওই মেকআপ রুমটা ভীষণ লেভেল হেডেড, ভীষণ ব্যালেন্সড একটা মেয়ে, সেটা আমি খুব মিস করবো। আর আমি আমি তো ভীষণ ঘাটা, সেজন্য যাদের একটু ব্যালেন্সড পার্সোনালিটি আছে তাদেরকে দেখে আমি ভীষণ অস্টাক হয়ে যাই। নন্দিনীদির থেকে, নন্দিনীদি আমার থেকে অনেক সিনিয়র, এবং নন্দিনীদি অনামিকাদির সাথে কাজ, এটা আমার প্রথম কাজ, আর প্রচুর সিনিয়র ওরা, আমার খুব ভালো লাগলো এই জার্নিটা। আর একটা জিনিস হচ্ছে ভীষণ কাম অ্যান্ড কোয়াইট, মানে এটা সত্যি, এটা আমি সব পিছনেও বলি, অনামিকাদির সাথেও আমরা গল্প করেছি যে এতক্ষণ যে বসে থাকতে হয়, নন্দিনীদি একমাত্র নন্দিনীদিকে আমি কখনো বিরক্ত হতে দেখিনি, চুপ করে বসে থাকে, কখনো বলে না কি রে, বিরক্তি প্রকাশ করে আমি তো ওটা শিখেছি। আমি সেদিন অনামিকাদিকে বলেওছি যে এরকম, মানে আমরা সবাই বলি কি হলো এত আগে কল, এখনো সিন হয়নি, আমরা তবু বলি আমি একটু কম, কিন্তু নন্দিনীদি কখনো একবারের জন্য আমি অ্যাটলিস্ট যতদিন ছিলাম দেখি। আর দর্শকদের শেষ বেলা দুজনে দর্শককে এটাই বলবো যে আমরা আমরা তো মন দিয়ে কাজ করি, মন দিতে চাই, আপনারা সব সময় আমাদের সঙ্গে থাকবেন, আপনারা মন দেবেন, আমরা এখন মন নিতে চাই। আবার নিশ্চয়ই কোথাও দেখা হবে।